নিজের গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে মাননীয় আদালত দ্বিতীয়বারের মতো যাবজ্জীবন সাজা ঘোষণা করল পাষণ্ড অভিযুক্ত বিনোদ দেবনাথকে। জানা গেছে, 2015 সালে সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় মুড়াবাড়ি এলাকার পাষণ্ড বিনোদ দেবনাথ বিশালগড় নিউ মার্কেট এলাকায় প্রিয়াঙ্কা দেবনাথকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর থেকেই স্ত্রী প্রিয়াঙ্কা দেবনাথকে পণের জন্য গৃহবধূ প্রিয়াঙ্কা দেবনাথের উপর অমানবিক অত্যাচার করে আসছিল পাষণ্ড বিনোদ দেবনাথ। বিয়ের 7 মাসের মাথায় গৃহবধূ প্রিয়াঙ্কা দেবনাথকে গর্ভবতী অবস্থায় হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল পাষণ্ড বিনোদ দেবনাথ। মৃত গৃহবধূর মা বন্দনা দেবনাথ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় মহিলা থানায় মামলা করেছিলেন, কিন্তু বিশালগড় মহিলা থানার পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে পাষণ্ড অভিযুক্ত বিনোদ দেবনাথকে আটক করে এই ঘটনার দিনই ছেড়ে দিয়েছিলেন বলে অভিযোগ মৃত গৃহবধূর মা বন্দনা দেবনাথের। পরে জেলা পুলিশ সুপারের শরণাপন্ন হয়ে মৃত গৃহবধূ প্রিয়াঙ্কা দেবনাথের মা জেলা পুলিশ সুপারের কাছে সম্পূর্ণ ঘটনা জানান। জেলা পুলিশ সুপার মৃত গৃহবধূর মায়ের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে মামলা তদন্ত শুরু করে পাষণ্ড অভিযুক্ত বিনোদ দেবনাথকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু এই পাষণ্ড অভিযুক্ত বিনোদ দেবনাথ এলাকার আরেক গৃহবধূকে হত্যা করেছিল 2019 সালে। আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করেছিল পাষণ্ড অভিযুক্ত বিনোদ দেবনাথের বিরুদ্ধে। এতদিন সে জেলেই ছিল। গৃহবধূ প্রিয়াঙ্কা দেবনাথকে হত্যা করার দায়ে বিশালগড় আদালত আজ আবার পাষণ্ড অভিযুক্ত বিনোদ দেবনাথকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ঘোষণা করেন। আদালতের রায় সম্পর্কে সরকারি আইনজীবী জ্যোতি প্রকাশ সাহা বিস্তারিত জানান। এবার তারা হাসপাতালে পাইছি, এবার জামাই রে দৈর আনছে হান্য তারা ছাড়া দিয়েছে লোকগুলোকে কেটা ছাড়া দিছিল ছাড়া দিয়েছে ওন দাঁড় করা পুলিশ পুলিশে ছাড়া দিছে হান্য লোকগুলোকে ছাড়া দিছে। এবার গেছি এবার দা কেস করছি, তারা কেসের কোনো পাত্তাই দিছে না আমার। পরে দিয়ে সেরা আমি দায়িত্ব কান্দি রেখে একজন একজন এদিকে আইছিল, আয় সে জিজ্ঞাসা সে কই সে একটা আমার কেসটাও লিখছিল আর কি দরখাস্ত পরে পূজার পরে গাড়ি কিনে দিব গাড়ি কিনা তো মানছে না। বিয়া দিয়েছিলেন কবে? বিয়া দিছি হাজার হয়ে আসলে 7 বছর। আচ্ছা, 7 বছর বিয়ার উপরে 7 মাস আসছিল আর কি জামাই করা, 7 মাসের মাথাতে মারা গেছে। আজকে তো হের বিরুদ্ধে সাজা ঘোষণা করছে, আপনি কি কইবেন? আমি তো কমু যে হের আরো সাজা কঠোর শাস্তি হোক, এমন যেমন আর কোনোদিন কারোর ইয়া না হয়, ঘটনা না হয়, এমন